অতিমারিতে নিজের পিতার স্মৃতিতে লোকজনদের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করলেন এক ব্যবসায়ী। আগরতলা জয়পুর এলাকার বাসিন্দা ছিলেন গোপাল আইন দাস। ওনার ছেলে বিশ্বনাথ আইন দাস মেডিকেল সরঞ্জামের ব্যবসা করেন। নিজের বাবার স্মৃতিতে করোনা অতিমারিতে নিজ গ্রামের লোকজনের পাশে দাঁড়ালেন তিনি। বুধবার বিলি করলেন মাস্ক স্যানিটাইজার। এদিন প্রায় 2000 মাস্ক বিলি করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক সুরজিৎ দত্ত। আমার গ্রাম, এই গ্রামে আমি বড় হয়েছি, হ্যাঁ, সেই জন্য আমি এটা দিয়েছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।